নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক জেলা প্রশাসনে। সিউড়ির অস্থায়ী কাপড়ের বাজারে আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান। পথনাটিকার মাধ্যমে সচেতন করল চন্দ্রপুর থানা পুলিশ। লকডাউন অমান্যকারীদের গাড়ি আটক করল রাজনগর থানা পুলিশ। পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের আর্থিক সাহায্য রাজনগরে। করোনা ভাইরাস মুক্ত বিশ্বের জন্য মাতৃ আরাধনা। জেলা বার্তা বিস্তারিত। বীরভূম জেলায় করোনা পরিস্থিতি নিয়ে জেলা শাসক ও এসপির সঙ্গে আলোচনায় বসলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। এদিনের আলোচনা চলাকালীন অনুব্রতবাবু স্বাস্থ্য দপ্তর সহ প্রশাসনের সর্বস্তরের কর্মী আধিকারিকদের ধন্যবাদ জানান করোনা রোধে তাদের লড়াইয়ের জন্য। অন্যদিকে জেলা শাসক জানান এই মুহূর্তে জেলায় কোনো করোনা পজিটিভের খবর নেই। আর কি অবস্থা আছে, ধন্যবাদ বীরভূম জেলার যে বীরভূম জেলার পুলিশ প্রশাসন, আমাদের খাদ্য প্রশাসন। ভয় টিভি সিউড়ি। সিউড়ি সংশোধনাগারের পিছনে থাকা অস্থায়ী কাপড়ের বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান। এদিন বেলা একটা নাগাদ হঠাৎই দাও দাও করে জ্বলতে শুরু করে সমগ্র বাজার। লকডাউন থাকায় প্রায় সমস্ত দোকান ছিল বন্ধ, ফলে হতাহতের ঘটনা না ঘটলেও ভস্মীভূত হয় অস্থায়ী দোকানে থাকা সামগ্রী সহ সমস্ত দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি দমকল বাহিনী, তাদের প্রচেষ্টায় আয়ত্তে আসে আগুন। এদিন শহরে অন্যান্য জায়গাতেও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের, যদিও তাদের কাজে খুশি পৌরপতি উজ্জ্বল চ্যাটার্জি। তিনি বলেন দমকলের তৎপরতায় রক্ষা পেয়েছে অনেকগুলি দোকান। একই সঙ্গে তিনি বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সাধ্যমতো সাহায্যের হাত বাড়াবে পৌরসভা। ঘটনা মানে সিউড়ি 8 নম্বর ওয়ার্ডে আমাদের যে মার্কেটটা আছে, এটা অ্যাকচুয়ালি অস্থায়ী মার্কেট। দুদিকে আমাদের কিছু গরিব মানুষ এখানে ব্যবসা করে, তো শর্ট সার্কিট কারণে এখানে কয়েকশো দোকান পুড়ে গেছে, একবার ছাই হয়ে গেছে। যাক, খুব সময় মতো ফায়ার ব্রিগেড এসে নিয়ন্ত্রণ করেছে। প্রশাসনের সব আধিকারিকরা এখানে আছে, আমাদের অ্যাডিশনাল এসপি, আমাদের ইএনটি সাহেব, এসডিও সাহেব সবাই এখানে আছে। তো যাক, এখন পরিষ্কারের কাজ চলছে, তারপর দেখা যায় লিস্ট করা যাবে কতজন আমাদের এখানে ক্ষয়ক্ষতি হলো। পৌরসভা তরফ থেকে যতটা আমরা হেল্প করা যায় করবো। হ্যাঁ, যা মাল ছিল গোটা মানে দোকানের ভেতর সব একবার নিশ্চিহ্ন পুরো ছায়া হয়ে গেছে। না না, দমকল সময় মতো না এলে এটা একটাও বাঁচত না। দমকল সময় মতো এসছে বলে কিছু দোকান অর্ধেক দোকান বেঁচেছে, না একবার ছায়া হতো। এটা শর্ট সার্কিট, মোটামুটি 100 উপর দোকান পড়ে গেছে, একবার ছায়া হয়ে গেছে গরিব মানুষদেরই দোকান। যাক, আমরা পৌরসভার তরফ থেকে একটা লিস্ট করবো, দেখবো কতটা হেল্প করতে পারি। ভয় টিভি সিউড়ি। করোনা ভাইরাস সম্বন্ধে জনগণকে সচেতন করতে প্রশাসন সব ধরনের প্রচেষ্টা করে চলেছে। কোথাও লিফলেট বিলি, কোথাও গান করে সচেতন করা হচ্ছে মানুষকে। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রপুর থানার পক্ষ থেকে জনগণকে সচেতন করার জন্য পথনাটিকার আয়োজন করা হলো। করোনা ভাইরাস থেকে কীভাবে রেহাই পাওয়া যেতে পারে তা এই পথনাটিকার মাধ্যমে বোঝানো হয়।
চন্দ্রপুর চৌরাস্তা মোড়ে এরকম একটি পথনাটিকার আয়োজন করা হয়েছিল। চন্দ্রপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে এই পথনাটিকা করা হবে বলে জানা গেছে। উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত সহ অন্যান্যরা। পুলিশ কর্মীরা নিজেরাই এই পথনাটিকায় অংশ নেন। একজন শিবির, তিনি আসছেন, দেখে চলছেন, দেখেন করোনা ভাইরাস ওনাকে কিন্তু আক্রমণ করতে পারছেন না, করোনা ভাইরাসই পেছিয়ে যাবে। তা আপনারা যদি এইভাবে করেন তাহলে আশা করি কারোর করোনা ভাইরাস হবে না। আপনারা ঘর থেকে বেরোবেন না, বেরোলে খুব খুব যদি দরকার থাকে বেরোবেন, তাহলে সেফ ডিস্টেন্স রাখবেন, একটা লোকের থেকে আর একটা, এক ব্যক্তি থেকে আর একটা ব্যক্তি, 3 মিটার মিনিমাম 3 মিটার দূরত্ব রাখবেন এবং মুখে মাস্ক পরেন, হাতে গ্লাভস পরেন এবং হাত দুটোকে ভালো করে সাবান জলে 1 ঘন্টা পর পর ধোন, দেখেন করোনা ভাইরাস চলে যাচ্ছে। কিন্তু যদি আপনি কোনো কিছু না করে কোনো লোকের পাশে দাঁড়িয়ে যান, সে যদি করোনা এফেক্টেড হয় তাহলে করোনা কিন্তু আপনাকে অ্যাটাক করবে, শুধু আপনাকে করবে না, আপনার গোটা ঘরকে করবে, তারপর গোটা পাড়াকে করবে। তা আপনারা সচেতন হন, আমরা বারবার প্রচার করছি বীরভূম পুলিশের পক্ষ থেকে, চন্দ্রপুর থানার উদ্যোগে আমরা বারবার প্রচার করছি, আপনারা সাবধান হয়ে যান, আশা করি কারোর কিছু হবে না, আমরা সবাই একসঙ্গে ভালোভাবেই থাকতে পারবো, সবাই আমাদের ভাই দাদা কাকা, অতএব আমাদের একসঙ্গে থাকতে হবে এবং আপনারা যদি সহযোগিতা করেন কোনো কিচ্ছু হবে না, আমরা সব ভালোভাবে থাকতে পারবো। নমস্কার। খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, চন্দ্রপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন ভাইয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019 9474437713 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকের ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822 9474437713। লকডাউন চলাকালীন রাজনগরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাজনগর থানার পুলিশ লকডাউন অমান্যকারীদের কিছু গাড়ি আটক করল। পুলিশ সূত্রে জানা গেছে লকডাউন চলাকালীন বেশ কিছু মানুষ অকারণে রাস্তায় বেরিয়ে পড়ছেন। রাজনগর থানা পুলিশ তাদের বাইকগুলি আটক করে। জানা গেছে পুলিশ 19টি বাইক, 5টি সাইকেল ও 1টি টোটো আটক করে থানায় নিয়ে যায়। খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। INTTUC-র বীরভূম জেলার সড়ক পরিবহন বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের আর্থিক সাহায্য করা হলো রাজনগরে। শ্রমিক সংগঠনের নেতা প্রাণতোষ ওঝা জানান, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুকুমার সাধুর নির্দেশে লকডাউনের ফলে সমস্যায় পড়া শ্রমিকদের আর্থিক সাহায্য করা হলো। এদিন প্রায় 80 জন পরিবহন শ্রমিককে সংগঠনের তরফ থেকে আর্থিক সাহায্য করা হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রাণত সোঝা, মোহাম্মদ শরীফ, বাসুদেব মণ্ডল সহ অন্যান্যরা। আচ্ছা
খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। করোনা ভাইরাসের কারণে সমগ্র দেশের মানুষ এক প্রকার গৃহবন্দী, অসহায়, দুস্থ ব্যক্তিদের সাহায্যার্থে। যদিও সরকারি বেসরকারিভাবে কিছু কিছু ত্রাণের ব্যবস্থা হচ্ছে, কিন্তু এই অবস্থা কতদিন চলবে তা নিয়ে সকলে ভাবিত। অহরহ চিকিৎসা বিজ্ঞান চালিয়ে যাচ্ছে তাদের গবেষণা, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এর ছোবল থেকে পরিত্রাণের উপায়। তাই গ্রাম বাংলার মানুষ বিজ্ঞানের পাশাপাশি ঠাকুর দেবতার পুজো আর্চা করে চলেছে। এমনই এক চিত্র দেখা গেল খয়রাসোল ব্লকের নাগড়াকোঁদা গ্রামের বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কুমার দের বাড়িতে। পরিবারের সকল সদস্যদের নিয়ে বিশ্বমুক্ত করোনার উদ্দেশ্যে মাতৃ আরাধনা করেন আজ। করোনা ভাইরাসের প্রতিরোধে ব্লক স্তরের চিত্র দেখে নিজ উদ্যোগে বাড়িতে মাতৃ আরাধনার আয়োজন বলে বন্ধু মহল সূত্রে খবর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক জেলা প্রশাসনে। সিউড়ির অস্থায়ী কাপড়ের বাজারে আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান। পথনাটিকার মাধ্যমে সচেতন করল চন্দ্রপুর থানা পুলিশ। লকডাউন অমান্যকারীদের গাড়ি আটক করল রাজনগর থানা পুলিশ। পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যদের আর্থিক সাহায্য রাজনগরে। করোনা ভাইরাস মুক্ত বিশ্বের জন্য মাতৃ আরাধনা। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।